প্রিয় শিক্ষার্থী, আমি পুলক কুমার রায় তোমাদের স্বাগত জানাচ্ছি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে। আজকে কোষ রসায়ন তথা সেল কেমিস্ট্রির থার্ড ক্লাস। গত দুটি ক্লাসে আমি সেল কেমিস্ট্রির যে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস এবং গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে যে চার ভাগে ভাগ করা যায় তার প্রথম ভাগ ছিল মনোস্যাকারাইড, সেই মনোস্যাকারাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে গঠন অণুর ভিত্তিতে যে চার ভাগে ভাগ করা হয়েছিল কার্বোহাইড্রেটকে, তার দ্বিতীয় ভাগ হচ্ছে ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করব। ডাইস্যাকারাইড, ডাইকোতার অর্থ হচ্ছে দুই, তার মানে দুটি মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে যে জটিল যৌগ গঠন করে সেটাই হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে C12H22O11। এটা হচ্ছে ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত। দুটি মনোস্যাকারাইড, তার মানে দুটি মনোস্যাকারাইড দুটি গ্লুকোজ হতে পারে, গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ হতে পারে। মনে করো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এর সাথে যদি আমরা ফ্রুক্টোজ যোগ করি C6H12O6, তাহলে বিক্রিয়া করে কি হবে C12H22O11। এখন প্রশ্ন আসতে পারে যে 6 6 12টি কার্বন, ঠিক আছে, হাইড্রোজেন 12 12 যোগ করলে 24 হয়, কিন্তু এখানে হয়ে গেছে 22। অক্সিজেন 6 6 যোগ করলে হয় 12, কিন্তু এখানে হয়ে গেছে 11। কেন এরকম হলো? একটা জিনিস মনে রাখবে, এই দুটি মনোস্যাকারাইড যখন যোগ হবে বা যুক্ত হবে তখন এক অণু পানি অপসারিত হবে। মনে করা যায় এই এক অণু পানি অপসারিত হলো। এখন দেখো এই 22টি হাইড্রোজেন আর 2টি হাইড্রোজেন কত হলো 24টি, 11টি অক্সিজেন আর 1টি অক্সিজেন কত হলো 12টি অক্সিজেন, তাহলে যোগ করলে এখন ঠিক আছে। তাহলে দুটি মনোস্যাকারাইড যখন যুক্ত হয়ে যখন একটি ডাইস্যাকারাইড গঠন করে তখন কি হয় এক অণু পানি অপসারিত হয়। তাহলে আমরা এই ডাইস্যাকারাইড কিভাবে আসবে সেটা বুঝলাম। এখন এই ডাইস্যাকারাইড হচ্ছে কি কি যৌগ? ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, মল্টোজ একটি ডাইস্যাকারাইড, আর একটা হচ্ছে সেলোবাইস, এই সেলোবাইস একটি ডাইস্যাকারাইড। এই তিনটি যৌগ হচ্ছে ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইড এই তিনটি যৌগের গঠন আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এই সুক্রোজ কোন দুটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়? একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ যোগ বিটা ডি ফ্রুক্টোজ। এই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ একসাথে যুক্ত হয়ে এই সুক্রোজ গঠন হয়। মল্টোজ, দুটি আলফা ডি গ্লুকোজ যদি আমরা একসাথে যুক্ত করি তাহলেই মল্টোজ গঠিত হবে। আলফা ডি গ্লুকোজ, মনে করো একটা আলফা ডি গ্লুকোজ যোগ আলফা ডি গ্লুকোজ, এই দুটি আলফা ডি গ্লুকোজ যদি যুক্ত করা যায় একসাথে তাহলে তৈরি হবে মল্টোজ। আর সেলোবায়স, দুটি বিটা ডি গ্লুকোজ যদি একসাথে যুক্ত করা হয় তাহলে হবে সেলোবায়স, দুটি বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এখন এই দেখো সুক্রোজ তাহলে কি দিয়ে গঠিত হয়? দুটি, একটি আলফা ডি গ্লুকোজ ও একটি বিটা ডি ফ্রুক্টোজ একসাথে যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়। মল্টোজ, দুটি আলফা ডি গ্লুকোজের মধ্যে দুটি আলফা ডি গ্লুকোজ যুক্ত হয়ে মল্টোজ গঠিত হয়। সেলোবায়স, দুটি বিটা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে সেলোবায়স গঠিত হয়। এখন আমরা এই তিনটি গঠন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসতেছে কি সুক্রোজ। সুক্রোজ
কোন দুটি মনোসাকরাইডের মধ্যে গঠিত হয়? একটি হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আরেকটি হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। এই দুটি মনোসাকরাইড নিয়ে কি গঠিত হয়? সুক্রোজ গঠিত হয়। তার মানে এখন প্রথমে আলফা ডি গ্লুকোজটা অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজ ও বিটা ডি ফ্রুক্টোজ যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে হয়ে যাবে সুক্রোজ। এখন কিভাবে যুক্ত হবে দেখো, এখন এই দুইটা মৌলের এই যে হাইড্রোজ এখানে আছে, ওএইচ এখানেও আছে, ওএইচ, এই ওএইচ দুটা কি হবে? সংযুক্ত হয়। সংযুক্ত হয় কি হবে? এক অণু পানি অপসারিত হয়, কি হবে এখানে? অক্সিজেনের একটা লিঙ্কেজ তৈরি করবে। তাহলে এখানে কি হবে? এই ওএইচ ওএইচটা থাকবে না, এখানে কি হবে? একটা অক্সিজেন সেতু তৈরি হবে। এখন এখানকার যে দুইটা ওএইচ যুক্ত হয়ে একটা অক্সিজেন সেতু হলো, আর কি হলো? এক অণু পানি, এখান থেকে কি হলো? এক অণু পানি অপসারিত হয়ে গেল, এক অণু পানি অপসারিত হয়ে গেল, হয়ে গিয়ে কি হলো? এই পূর্ণাঙ্গ গঠনটা হচ্ছে একটি সুক্রোজের গঠন, একটি বন্ধনের মাধ্যমে একসাথে যুক্ত হয়। সেই বন্ধনটির নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনটা কি জিনিস? দুটি মনোস্যাকারাইডের দাদা দুটি মনোস্যাকারাইড এই দুটি মনোস্যাকারাইডের দুটি হাইড্রোক্সিল মূলকের মধ্যে যে সংযুক্তি, সেই সংযুক্তিটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। দেখো এখানে একটি মনোস্যাকারাইড, এখানে একটি মনোস্যাকারাইড, এখানে যে যুক্ত হলো কোন দুটির মধ্যে যুক্ত হলো? দুটি হাইড্রোক্সিল মূলকের মধ্যে যুক্ত হয়েছে। এই হাইড্রোক্সিল মূলকের মাধ্যমে সংযুক্তি সেটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী। এই হচ্ছে সুক্রোজের গঠন। এবারে আমরা আলোচনা করব দ্বিতীয় হচ্ছে কি মল্টোজের গঠন। মল্টোজটা কিভাবে গঠিত হয়? দুটি আলফা ডি গ্লুকোজের মধ্যে কি গঠিত হয়? মল্টোজ গঠিত হয়। মনে করো এটা একটা আলফা ডি গ্লুকোজ, এটা একটা আলফা ডি গ্লুকোজ। এখন এর সাথে কি যুক্ত হবে? আরেকটি আলফা ডি গ্লুকোজ যুক্ত হবে। দেখো এটা একটা আলফা ডি গ্লুকোজ, এটি একটি আলফা ডি গ্লুকোজ। তাহলে দুটি আলফা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? মল্টোজ তৈরি করবে, মল্টোজ তৈরি করবে। তার কিভাবে যুক্ত হবে? আগেরটার মতোই। দেখো এখানে একটা ওএইচ মূলক আছে, এখানে একটা ওএইচ মূলক আছে, এই ওএইচ মূলক দুটো কি হবে? গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একসাথে যুক্ত হয়ে কি হবে? এখানে একটা অক্সিজেন সেতু তৈরি করবে, আর কি হবে? পানি অপসারিত হবে। তাহলে কি হবে? এই দুটার মধ্যে একটি কি হবে? অক্সিজেন সেতু তৈরি হবে, এবং কি হলো? এক অণু পানি কি হলো? অপসারিত হইলো। এটি হচ্ছে মল্টোসের সংকেত। তাহলে কি হলো মল্টোসের কি গঠনটা কিভাবে আসলো? দুটি আলফা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে এক অণু পানি অপসারিত হয়ে একটি মল্টোস গঠন করে। এরপরে আসতেছে সেলোবায়োস। এই সেম আকৃতির সেলোবায়োসটা হবে, দুটি কি হবে? বিটা ডি গ্লুকোজের মধ্যে এই সেলোবায়োস গঠিত হবে। বিটা ডি গ্লুকোজের মধ্যে কি হবে সেলোবায়োস গঠিত হবে সেটা এখন আমরা একটু দেখি। এই হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ, এই হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ। এই দুটি বিটা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? সেলোবায়োস নামক একটি ডাইস্যাকারাইড বা একটি যৌগ গঠন করবে। এখন এই দুটো বিটা ডি গ্লুকোজ কি হবে একসাথে যুক্ত হবে? আগে আমরা আগের যৌগ দুটিতে দেখেছি এখানে একটা ওএইচ ছিল, এখানে একটা ওএইচ ছিল, কিন্তু এখানে হয়ে গেছে এখানে একটা ওএইচ, এখানে একটা সেই ওএইচ। ওএইচ গুলো কি আছে? কোনাকুনি অবস্থান করছে। তাহলে এখানে কি হবে লিঙ্কেজটা কিভাবে হবে? এই যে এখান থেকে একটি অক্সিজেন সেতু তৈরি হবে, এইভাবে একটি অক্সিজেন সেতু তৈরি হবে। তৈরি হয়ে কি হবে? এক অণু পানি অপসারিত হয়ে কি তৈরি করবে? সেলোবায়োস তৈরি করবে। আর এখানে এখানেও
মগজ দুটো যৌগ কি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ডাইস্যাকারাইডের সুক্রোজ, মাল্টোজ ও সেলুলোজ এর গঠন সম্পর্কে বিস্তারিত জানলাম। এখানে আরেকটি প্রশ্ন এসে যায় যে সুক্রোজকে আমরা কিন্তু ওই শ্রেণীবিন্যাস করার সময় বলেছিলাম সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার। কেন সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলা হয়? আমরা যে সুক্রোজের যে গঠন দেখলাম সেই গঠনের কোথাও কিন্তু সুক্রোজের মুক্ত এলডিহাইড বা মুক্ত কীটনমূলক ছিল না। এই মুক্ত এলডিহাইড বা মুক্ত কীটনমূলক না থাকার কারণে এই সুক্রোজকে কিন্তু নন রিডিউসিং সুগার বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ডাইস্যাকারাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এর পরের ধাপ সম্পর্কে, পরের ধাপ কি আছে, গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট চার প্রকার, একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড ও পলিস্যাকারাইড। তো আমরা মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড সম্পর্কে বিস্তারিত জানলাম। পরের ক্লাসে আমরা অলিগোস্যাকারাইড নিয়ে আলোচনা করব। সেই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।